বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত পুরুষদের বডি ফিজিক প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ার পর পুরস্কার ফেলে দেন বডিবিল্ডার জাহিদ, যা কিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রতিযোগিতায় বিচারকদের রায় পছন্দ না হওয়ায় ফেডারেশনের সমালোচনা করেন এই বডিবিল্ডার। আমার অ্যাচিভ গোল্ড মেডেল, তো আমার রেজাল্ট ওরা ফিক্সড করলো, চুরি করলো, করার পরে আমি কষ্ট পাইলাম, ওরা আমাকে সান্ত্বনা না দিয়ে আমার দূর দূর করে তাড়াই দিল। এটা কি দেশের কোনো নিয়ম হইতে পারে? মধ্যবিত্ত পরিবারের ছেলে জাহিদ চার ভাই বোনের মধ্যে সবার ছোট, বডিবিল্ডিংয়ে অনেক আগ্রহ থাকায় খরুচে এই খেলায় মনোযোগ তার। আমার আনুমানিক এখানে প্রায় 2-2.5 লক্ষ টাকা খরচ গিয়েছে, এবং টাকাটা বড় বিষয় না, বড় বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সম্মান। অবশ্যই খেলবো, কারণ আমি প্লেয়ার, আমার প্রফেশনই এটা। নিষিদ্ধ হলেও খেলা চালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা রয়েছে তার, এজন্য আইনি লড়াই নামার ঘোষণা দিয়েছেন এই বডিবিল্ডার। যেই স্টেপ নেওয়ার আমি এটা নিব, এটা শেষ আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ, কারণ দেশবাসী জানে যে কতটা কি হয়েছে, এইরকম দুর্নীতি আর চলতে দেওয়া যাবে না। সেদিন আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজকদের সাথে বডিবিল্ডার জাহিদের কি কথা হয়েছিল, আর শুধুমাত্র পুরস্কারে লাথি মারার জন্যই কি জাহিদকে নিষিদ্ধ করা হয়েছে? সে করেছে কি, তার যখন অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, সে আমার কাছে মাইক্রোফোন চায় কিছু কথা বলার জন্য। এখানে অ্যাওয়ার্ড সেরিমনিতে কোনো প্লেয়ার মাইক কর্মকর্তার কাছে মাইক চেয়ে কিছু বলবে এরকম কোনো কনভেনশন বা রুল কোথাও নাই। কিন্তু আমরা কখনোই আমাদের বডিবিল্ডিং ফেডারেশনের পেজে এরকম অশ্লীল অঙ্গভঙ্গি সম্মিলিত কোনো ভিডিও প্রকাশ করতে চাইনি। তার নিজের যে অন্যায় কাজগুলো সে লুকিয়ে বেড়াচ্ছে, এটার প্রমাণ হাজির করার জন্যই আমরা বাধ্য হয়েছি এটাকে আপলোড করার জন্য। ফেডারেশনের বিরুদ্ধে জাহিদের আনা অভিযোগ নাকচ করেছেন এই কর্তা। তিনি বলছেন আন্তর্জাতিক মানের বিচারক দিয়েই প্রতিযোগিতার ফল নির্ধারণ করা হয়েছে। আমাদের এবারে যে জাজিং প্যানেলটা ছিল, এটার মধ্যে 4 জন ইন্টারন্যাশনাল জাজ ছিল, বডিবিল্ডিংয়ে ইন্টারন্যাশনাল জাজ ছিল, বাকিরা ন্যাশনাল জাজ ছিলেন। আমার ফেডারেশনের বিরুদ্ধে কোনো মামলা হলে ফেডারেশন অবশ্যই সেটা মোকাবেলা করবে। এসকে শাওন, এখন ঢাকা।